সেটা মার্জিন পরের টপিক। তো আমরা এখানে কিছু একটা লিখি, যেমন আমি লিখলাম নো, কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখানে লিখলাম সাকসেস, লিখি সাকসেস, সাকসেসটাকে সিলেকশন করলাম, বড় করলাম, কন্ট্রোল প্লাস রাইট ক্লিক থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করতেছি, ওকে বড় করলাম। এরপরে আমরা কি করব, ক্লিক অন পেজ লেআউট দেন ক্লিক অন মার্জিন। পেজ লেআউট হচ্ছে এই যে আমাদের ক্লিক করা আছে, সাধারণত এরকম ছিল এখানে। এখন আমরা ক্লিক করলাম কি পেজ লেআউট, পেজ লেআউট ক্লিক করার পরে এখানে মার্জিন দিতে হবে, ক্লিক অন মার্জিন, এই যে আমাদের সামনে মার্জিন চলে আসছে। ওকে, আমাদের এখান থেকে আমরা কিন্তু মার্জিনে ক্লিক দিছি, বাট এটা কিন্তু সিলেকশন হয়ে আছে নর্মাল, দেখেন অন্য কোনোটার কালার যেন মিলতেছে না। আমরা যদি এখন বলি মার্জিনটা টপে ওয়ান, বটমে ওয়ান, লেফটে ওয়ান, এই মার্জিনটা ছোট করে দেবো, তাহলে এই যে ছোট করে দিলাম হাফ করে, ওকে আশা করি বুঝতে পারছি। পেজটা আমি একটু কি করবো একটু বড় করে নিই, পেজটা একটু বড় করে নিচ্ছি, ওকে 120 জুম দিলাম, ওকে। এরপরে আমরা চলে যাবো, তাহলে মার্জিনটা দেওয়া কিন্তু আপনারা দেখলেন। আমরা যদি অন্য কোনো মার্জিন দিতে চাই তাও কিন্তু এখান থেকে দিতে পারবে, ঠিক আছে। নর্মাল ন্যারো এগুলো অফিসার দ্বারা তো বেশি ব্যবহৃত হয়, হ্যাঁ অন্যগুলো আপনারা দিয়ে দেখবেন, গতদিন মেবি কাস্টমাইজ মার্জিন এগুলো দেখাচ্ছিলাম, হ্যাঁ এগুলো আপনারা এখান থেকে করে করে দেখবেন, হ্যাঁ। এরপরে চলে যাবো আমরা হাউ টু চেঞ্জ পেপার সাইজ, পেপার সাইজটা আমরা কিভাবে পরিবর্তন করব। তো ক্লিক অন পেপার সাইজ হচ্ছে এখান থেকে আছে, ক্লিক অন মার্জিন আছে, দেন ক্লিক অন পেজ লেআউট, ক্লিক অন মার্জিন, দেন ক্লিক অন পেপার, এখান থেকে চলে যাব। আমরা কিন্তু কাজটা এখান থেকেও করতে পারবো, ওকে কেন করবো, এখান থেকে করি পেপার। এখানে দেখেন লেটার সাইজ আছে, ঠিক আছে, এই যে লেটার সাইজ, এ ফোর সাইজ, কাস্টমাইজ সাইজ, বিভিন্ন সাইজ এখানে আছে। এখানে দেখেন লেটার সাইজ রাইট কত, 8.5, রাইট কত, 11, ওকে। এখান থেকে এই যে সাইজটা শো করতেছে এই সাইজটা, ওকে আমরা যদি লেটার সাইজ বাদে এ ফোর সাইজ দিই, দেখেন এই সাইজটা একটু কমে গেল, 8.5 ছিল 8.27 হয়ে গেল, মানে হোয়াইট হোয়াইট মানে পাশাপাশি পাশাপাশিটা একটু কমে গেল, হ্যাঁ 8.5-এর জায়গায় 8.27 হয়ে গেল। এটা 11 পয়েন্ট কত ছিল সেটা হয়ে গেল কত, 11.69, একটু বেড়ে গেল, ওকে আশা করি বুঝতে পারছি। কিন্তু এই সাইজগুলো যদি আমি এখন ওপেন করি তাহলে এই সাইজটা পরিবর্তন আসবে এখানে A4। সব থেকে পৃথিবীর A4 সাইজের অফিস আদালতে কাজ বেশি করতে হয়, ওকে। তাহলে আমরা কিন্তু দেখলাম এখান থেকে আমরা কিন্তু চাইলে করতে পারবো। পরবর্তী টপিকে আমরা চলে যাব ভাইয়া। জি বলুন। লেটার সাইজের কোন ডকুমেন্ট আমি কি A4 সাইজে প্রিন্ট নিতে পারবো? না করবেন না, আমি একটু আগে তো দিলাম A4, তার খালি A4 লিখে দিব, খালি ওখানে A4 ইয়া করে দিব, ওই তো, হ্যাঁ জাস্ট এখানে যাবেন আপনি, যাওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি A4 টা সিলেকশন করে দিবেন, হ্যাঁ অথবা লিগাল, ঠিক আছে এখানে সব আছে। অথবা আপনি এসব না করতে পারলে আপনি কন্ট্রোল প্লাস পি দিয়ে দেখবেন আপনার প্রিন্টারে এখান থেকে অনেকগুলো পয়েন্ট আপনার সামনে চলে আসবে, প্রিন্টার প্রিন্টার সেটিং, হ্যাঁ সব চলে আসবে, বুঝতে পারছেন। এখান থেকে সব সেটিং আপনি লিগাল লেটার মানে সব সেটিং আপনি এখান থেকে প্রিন্ট করা যায়। সাধারণত এগুলো ব্যবহার করতে হচ্ছে প্রিন্টারের সময়, প্রিন্টারে আপনি এখান থেকে A4 ক্লিক করলে A4 সাইজ চলে আসবে, মোর পেজেস, এই মোর পেজেস এখান থেকে সব চলে আসবে, সব আপনি পেয়ে যাবেন। আপনার কম্পিউটার দেখবেন না পেলে আমি আবার দেখা দেবো, কথা ক্লিয়ার। এরপরে চলে যান হাউ টু চেঞ্জ পেজ ওরিয়েন্টেশন। পেজ ওরিয়েন্টেশনের দুইটা অবস্থা, একটা আছে পোর্ট্রেট, একটা আছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে কি, পেজটা এরকম খাড়া হবে, এরকম এদিক থেকে এদিক, মানে লম্বা লাগবে মানুষের মতো, মানুষ যেমন লম্বা ওপর থেকে নিচে দিকে এরকম। আর যদি পেজটা এরকম পাশাপাশি হয় তাহলে ওটাকে ওয়াইড বলে, অর্থাৎ ওটাকে নাম ল্যান্ডস্কেপ। তো আমরা এখন বুঝি যে পোর্ট্রেট কখন ব্যবহার করবো, ল্যান্ডস্কেপ বেশি ব্যবহৃত হয় পোর্ট্রেট, আর কম ব্যবহৃত হয় ল্যান্ডস্কেপ। অল কাইন্ডস অফ সার্টিফিকেট, সার্টিফিকেট গুলো কিছু হয় ল্যান্ডস্কেপ ফরম্যাট হয়, আর পোর্ট্রেট কিছু হয় বিভিন্ন অফিস আদালতের কাজের ক্ষেত্রে পোর্ট্রেট ব্যবহার করতে হয়, ওকে। দিলে পেজটা পাশাপাশি হয়ে গেল, অর্থাৎ সার্টিফিকেট প্রিন্ট যখন আমরা দিব তখন ল্যান্ডস্কেপ দিব, আর অফিস আদালতের বেশ কিছু নোটিশ তখন ল্যান্ডস্কেপ দিব, এবং টেস্টমোনিয়াল আমরা স্কুল কলেজে পাস করার পরে ভার্সিটি যখন আমাদের একটা প্রশংসাপত্র দেয় ওটাও কিন্তু ল্যান্ডস্কেপ ফরম্যাট, ওটা সার্টিফিকেট যে ফরম্যাট, আশা করি বুঝতে পারছি। তারপর আমরা চলে গেলাম হাউ টু সি প্রিন্ট প্রিভিউ, প্রিন্টের আগের অবস্থা। আপনারা দেখে নেবেন এই অপশনটা এখন 10-এ নাই, 13-ও নাই, 16-ও নাই, এটা 7-এ আছে। আমার পিসিটা এর আগের অপশন 7 ছিল, সেটা দেখাচ্ছিল, তো এখন আর প্রিন্ট প্রিভিউটা নাই, অর্থাৎ প্রিন্টের আগের অবস্থা, এই অবস্থানটাকে প্রিন্ট প্রিভিউ বলে, ঠিক আছে এটা মনে রাখতে হবে। তারপরে দেখেন হাউ টু প্রিন্ট ডকুমেন্ট, একটা ডকুমেন্টটাকে কিভাবে আমি প্রিন্ট দিব। তো গতদিন কিন্তু আমি এটা দেখাইছিলাম, মনে হয় এই টপিকগুলো মনে হচ্ছে আমার, যা আজকে একটু দেখা দিচ্ছি। এখানে প্রিন্টারে
আমরা পরে সিলেকশন করবো, আগে আমরা কত পেজ সিলেকশন করবো সে বিষয়ে, তারপর প্রিন্টারের নামটা দিব, তারপরে কিন্তু অন্যান্য অপশন গুলো আমরা প্রিন্ট ওয়ান সাইড কি বোথ সাইড ম্যানুয়ালি এগুলো সব এখান থেকে দেখে নিব। এক পেজ বারবার পেন দিলে পেন ওয়ান অন ওয়ান, আর যদি একের পর এক দিয়ে আসতে পারে ওয়ান টু থ্রি ফোর, তাহলে ওয়ান টু থ্রি ফোর এইভাবে এগুলো সব সেটিং আপনারা করে নেবেন, না করে দেখাই দেবো। ওকে পরে চলে যায় এই কাজগুলো কতদিন দেখা, তাই একটু তাড়াতাড়ি বলতেছে কারণ আমাদের কাজগুলো আগাইতে হবে। প্রশ্ন থাকলে আবার অ্যান্সার করে দেবো আমি, আপনারা করেন পাশে একটা সমস্যা হলে সেটা সলভ করে দেবো। ওকে হাউ টু কপি পার্টিকুলার টেক্সট, একটা ডকুমেন্ট কে কিভাবে কপি করবো, এটা তো দেখানোর টপিক মনে হচ্ছে। একটা ডকুমেন্ট কে কিভাবে কপি করবো, ক্লিক অন এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করতে পারবেন, এই যে এই যে কপি। ওকে কপি হয়ে গেছে, আবার এখান থেকে ফাইল থেকে ওই সরি হোম থেকে কপি করতে পারবেন, এই যে কপি। আবার কি এখানে অপশনাল কি দিও কিন্তু আপনি কপি করতে পারবেন, এই যে অ্যারো কি দিয়ে সিলেকশন করলাম, অপশনাল কি চাপতে করতে হবে, তারপর অ্যারো কি, তারপর এন্টার, এই যে কপি হয়ে গেছে। মানে কি কপি বিভিন্ন ভাবে করা যায়, আবার কন্ট্রোল প্লাস সি দিলেও কপি হলো। ওকে এটাকে আমি যদি এখন পেস্ট করতে চাই কন্ট্রোল প্লাস ভি, বাস পেস্ট হয়ে গেল, সাইটটা বানালাম বাস, বুঝতে পারছি। এটা খুব সহজ একটা জিনিস, না বুঝার কিছু নাই, পারবো সহজ, তাহলে কি আমরা এই কাজগুলো বুঝতে পারছি। এরপরে চলে যায় তা কপি করতে হলে কি বলছে এখানে, হাউ টু কপি পার্টিকুলার টেক্সট, অ্যাট ফার্স্ট সিলেক্ট টু রাইট, লেখাটাকে সিলেক্ট করতে হবে, দেন ক্লিক অন কপি, দেন ক্লিক অন পেস্ট। ওকে কপি করলাম পেস্ট করলাম সব দেখলাম, এখনো কিন্তু যদি আমি পেস্ট দিতে চাই পেস্ট হয়ে গেল, চলে আসে, তবে এই লেখাটা এখান থেকে ছোট সাইজ আসবে, এটাকে বড় সাইজ করে নেবে, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস ডি দেওয়া বেস্ট এখান থেকে মনে যা তো তো ও ওখান থেকে নেওয়া বেস্ট। তারপরে চলে যাই আমরা, ভাইয়া জি বলুন ভাই, পেস্ট অপশনে যে তিনটা পেস্ট অপশনে যান, একটু পেস্ট অপশনে যান, পেস্ট এই যে এখানে তিনটা জিনিস কি বোঝাচ্ছে, তিনটা জিনিস কি পেস্ট অপশনে গিয়ে দেখেন তিনটা জিনিস আছে, কোনটার কাজ কি, আবার যান পেস্ট অপশনে। হ্যাঁ যাচ্ছে, আমি যাচ্ছি একটু, এই যে তারপরে যদি কোনো সমস্যা হয় বা সমস্যা পড়ে, তবে কপি পেস্ট এইভাবে যেভাবে করলাম এইভাবে ব্যবহার বেশি করতে হবে। তারপর আপনার অ্যাডভান্স করার জন্য ভিতরে প্র্যাকটিস করে দেখবেন, ব্যাক স্পেস দিয়ে সিলেকশন করে মুছে ফেলবেন, হ্যাঁ প্রত্যেককে ব্যবহার করে দেখবেন। এরপর হচ্ছে হাউ টু ডিলিট পার্টিকুলার, হাউ টু ডিলিট কিভাবে ডিলিট করবো পার্টিকুলার টেক্সট, একটা সিলেক্ট দ্য টেক্সট, লেখাটাকে সিলেক্ট করতে বলতেছে, তারপর কি বলতেছে, তারপর বলতেছে হচ্ছে আপনার একটু কথা বলে নি খালিলুর রহমান কে, আপনি আমাদের কি স্টুডেন্ট, হ্যালো আপনি লিভ নিয়ে লাইনটা থেকে বেরিয়ে যান, হ্যাঁ আপনার ক্লাস নাইটা, আর একটা ব্যাচে জয়েন করতে পারবেন, সেটা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার 7:30, অন্য ব্যাচে জয়েন করলে আপনার আইডিটা বাতিল হবে, একটা ব্যাচে মাত্র জয়েন করবেন, ধন্যবাদ আপনাকে, একটু লিভ নিয়ে বাতিল হয়ে যান। একটা সিলেক্ট দ্য টেক্সট, লেখাটাকে সিলেক্ট করলাম, প্লিজ ডিলিট কি ফ্রম কিবোর্ড, ওকে তাহলে কি আমরা ডিলিট কি চাপটি ডিলিট হয়ে গেছে, এরকম ছিল আর কি, এরকম এরকম ছিল, লেখাটাকে আমরা সিলেক্ট করলাম, এই যে তারপরে সেটাকে আমরা কি করলাম, আমরা ডিলিট চেপে দিলাম, বাস ডিলিট, আশা করি বুঝতে পারছি। তারপর আছে কি হাউ টু কাট এন্ড পেস্ট পার্টিকুলার টেক্সট, একটা লেখাকে কি করতে হবে, কাট করতে হবে, তা আমি একটা কিছু লিখছিলাম সেটাকে আমি আবার কন্ট্রোল প্লাস ভি দিয়ে নিয়ে আসলাম, তো আমার তো অনেকগুলো এসে গেছে, এখান থেকে কিছু ডিলিট করে দেবো, আমি এগুলাকে ডিলিট করে দিলাম, একটা রেখে দিলাম, আর কি আছে আর না, ওকে একটা রেখে দিলাম। এই একটাকে আমি কি করব, সিলেক্ট দ্য টেক্সট, লেখাটাকে সিলেক্ট করতে বলছে, আমি সিলেক্ট করছি, ক্লিক অন কাট, কাট করবো, তো কাট করতে হলে যে কাট মানে কেটে ফেলা,
কেটে ফেলা মানে কি কেটে চলে যাবে, কিন্তু কি একটা কপি ওর ভিতরে থেকে যাবে। ওকে এই যে কেটে চলে গেছে কিন্তু তারপর একটা কপি থেকে গেছে। এটা কি করে বুঝলাম, কন্ট্রোল প্লাস ভি দিলে বোঝা যাবে। দেখেন তার মানে কি একটা কপি ও রয়ে গেছে। ক্লিক অন কাট, কাট করছি, ফটো সিলেকশন করার পরে কাট। এরপরে কি হয়েছে, দ্য কার্সার উইল বি কিপ অন দ্য প্লেস হোয়ার ইউ ওয়ান্ট টু মুভ। তুমি কি বলতেছো যে তুমি কি এখানেই মুভ করবা, মানে এখানেই পেস্ট করবা তুমি যেটা কাট করছো ডকুমেন্ট, না নিচের দিকে পেস্ট করবা? আমি যদি নিচের দিকে যাই এন্টার দিয়ে জিনিস এখানে পেস্ট করবো, কন্ট্রোল প্লাস ডি, এখানে পেস্ট হয়ে গেল। বুঝতে পারছো না তোমার এখান থেকে এই যে পেস্ট, আশা করি বুঝতে পারছো। ওকে তারপরে চলে যাই আমরা ক্লিক অন পেস্ট। ওকে তারপরে যেখানে ইচ্ছা বা কার্সরটা যেখানে মুভ করবো সেখানে পেস্ট করা যাবে। ওকে তারপরে হচ্ছে হাউ টু ফাইন্ড পার্টিকুলার ওয়ার্ড। ফাইন্ড এর বাংলা হচ্ছে খোঁজা, খুঁজে বের করা। গতদিন আমরা দেখছিলাম অবশ্য, আজকে দেখবো ক্লিক অন হোম দেন ক্লিক অন ফাইন্ড। ফাইন্ড থেকে এই যে ফাইন্ড, ফাইন্ড এর বাংলা হচ্ছে খোঁজাতে এখানে কি খুঁজবো। একটা পুকুরে যদি আমরা মাছ খুঁজতে বেরোই, তা মাছ যদি না থাকে বা একটা মাছ থাকে, একটা মাছে কি খোঁজে, তাই কি করতে হবে, সেই ইয়ে করতে হবে, অর্থাৎ মাছ গুলো খুঁজে খুঁজে বের করতে। দেখি কত রকমের মাছ আছে, যেমন এক্সিএম ক্যান, এফ এন ফ্যান, এম এন ম্যান, সরি আসতেছে না কেন, সিএম ক্যান, এই যে এখন আসতেছে, এম এন ম্যান, এল এন ল্যান, ডব্লিউ এন ওয়ান, যাক এই কটা লিখলাম, আর বেশি সময় না তো। এখানে হচ্ছে ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার, আর ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার। হ্যাঁ মানুষ জানি, যাক এখান থেকে দেখেন, এখান থেকে আমরা খুঁজে বের করবো কোন অর্থটা, খুঁজে বের করবো সেই অর্থটা আমরা এখানে সার্চ দেবো। কোন অর্থটা যেমন আমরা খুঁজবো, যেমন আমরা ল্যান্ড খুঁজবো, সাপোজ এ ল্যান, দেখেন ল্যান্ড সিলেকশন হয়ে যাবে, ল্যান্ড সিলেকশন হয়ে গেছে। দেখছেন কোন আমরা প্যারাগ্রাফ লেখার সময়, এসে লেখার সময়, পরীক্ষায় আমরা তাড়াতাড়ি লেখার সময় ভুল করে ফেলি, পরে অর্থটা খুঁজতে গেলে আমরা খুঁজে পাই না, যখন এরকম সার্চ দিলে আমরা অর্থটা সহজে খুঁজে বের করে ফেলি। ওকে সেটাকে আমরা চেঞ্জ করতে পারো পরবর্তী টপিকে, যে কিভাবে রিপ্লেস করতে হবে, চেঞ্জ করতে হবে সেটা দেখাই দিব। ওকে তারপর তাহলে ফাইন মানে খুঁজে বের করো সেটা বুঝতে পারলাম। তারপর হচ্ছে হাউ টু, এর আগে একটা টপিক আমাদের বাদ গেছে, হাউ টু আনডু টেক্সট, কিভাবে আমরা আনডু করব। যেমন এই ডকুমেন্টটা সিলেকশন করলাম, কোনো একটা কি চাপ লেগে চলে গেছে, ও সরি, কন্ট্রোল প্লাস এ দিয়ে সিলেকশন করলাম, এখন কোন একটা কি চাপ লেগেছে বা চলে গেছে, কন্ট্রোল প্লাস জেড দিলে জেড কি ফ্রম কি বলতে এটা বলছি, এটাকে আনডু বলে। ওকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি। হ্যাঁ তারপরে চলে যায় ফাইন্ডটা, তো দেখানো হয়েছে হাউ টু রিপ্লেস, আপনার শিটের সঙ্গে মিলাই নেন। হ্যাঁ হাউ টু রিপ্লেস পার্টিকুলার ওয়ার্ড, কিভাবে রিপ্লেস বলতে পরিবর্তন করা, কিভাবে ওয়ার্ডটাকে পরিবর্তন করব, কিভাবে ওয়ার্ডটাকে অন্য কোনো ফরম্যাটে আমরা পরিবর্তন করব, তো আমরা একটু দেখে নিই। ক্লিক অন হোম, ক্লিক অন রিপ্লেস, হোমে তো ক্লিক দেওয়া আছে, দেন রিপ্লেস, এই যে রিপ্লেস ক্লিক করলাম, এখান থেকে দেখেন কোন ওয়ার্ডটাকে আমরা পরিবর্তন করব। এখানে অনেকগুলো ওয়ার্ড সিলেকশন আছে, তো সিলেকশন না রাখাটা বেস্ট, ক্লিক করে নিই, সিলেকশন উঠে গেল। এখন ক্লিক করলাম আমরা কোন ওয়ার্ডটাকে পরিবর্তন করব, যেমন ল্যান, ল্যানের এখানে কি লেখা যাবে, যেমন আমি ল্যান লিখলাম, ল্যান কে পরিবর্তন করবো, সাপোজ ল্যান আমার ভুল আছে, ল্যানের এখানে আমি লিখবো যেমন কে এই সেম খান, সাপোজ একটা ওয়ার্ড লিখলাম, বুঝে নেবেন। যদি রিপ্লেস করি তাহলে এই ল্যানের এখানে খালি খান হয়ে যাবে, আর যদি এরকম ল্যান একাধিক থাকে তাহলে রিপ্লেস ওয়াল। ওকে রিপ্লেস করলাম, এই যে দেখেন ল্যানের ওখানে এখন খান হয়ে যাবে, খেয়াল করে দেখেন আপনারা, এই যে খান হয়ে গেছে, দেখেন এই যে ল্যানের এখানে খান হয়ে গেছে। বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। আমরা পরবর্তী পেজে চলে যাব, হাউ টু গো টু পার্টিকুলার পেজ, গো টু পার্টিকুলার পেজ মানে পেজ খোঁজা, পেজ খুঁজে বের করা। ঠিক আছে আমরা কত নম্বর পেজ আছি বলেন তো, কয়টা পেজ আমাদের এখানে দেখেন, এই যে আমাদের টাইটেল বার, টুলস বার, মেনু বার, রুলার বার, এরপর হচ্ছে এটা হচ্ছে আপলোড স্ট্যাটাস বার, এই যে পেজ ওয়ান অফ ওয়ান, ওয়ার্ড ওয়ান অফ ওয়ান, এটাকে আপলোড স্ট্যাটাস বার বলে, এই যে স্ট্যাটাস বার, আপলোড স্ট্যাটাস। ওকে এটাকে কি বলে, স্ট্যাটাস বার বলে, পেজ নাম্বার এখানে সবসময় শো করবে, আর এটাকে টাস্ক বার বলে। ওকে তো স্ট্যাটাস বারে আমাদের বার পেজ নাম্বার শো করতেছে, এখানে আমরা কি করব পেজ গুলো বাড়াবো, তো এন্টার চেপে ধরবো, আমি এখন এই যে এখানে এন্টার দিয়ে এই কার্সর দিয়ে এন্টার চেপে ধরলাম, দেখেন পেজটা বেড়ে যাচ্ছে, খেয়াল করে দেখেন, দেখেন তো কত পেজ আছে স্ট্যাটাস বারে, আট নম্বর পেজ আছে, আট নম্বর। ঠিক আছে আট নম্বর পেজ যেহেতু আছে, আমরা এখান থেকে কি করবো, আমরা এইট অফ এইট, আট নম্বর পেজ নিচ্ছি এবং আট নম্বর পেজে আমরা কাজ করতেছি, এইট অফ এইট, বুঝতে পারছেন। তো আমরা এখন মনে করেন যে
8 নম্বর পেজ থেকে আমরা 2 নম্বর পেজে যাইতে চাচ্ছি তাহলে কি করে যাব তো ক্লিক অন ক্লিক অন কি করতে হবে ক্লিক অন হোম দেন ক্লিক অন কোড ক্লিক অন হোম দেন ক্লিক অন গো টু গো টু কোথায় আছে এই যে ফাইন্ডের ভিতর গো টু আছে এই যে গো টু এখান থেকে আমরা এই যে গো টু তে গেছি দেখেন পেজ সিলেকশন হয়ে গেছে সুন্দর একটা বিষয় ফাইন্ডের কাজ শেষ রেফারেন্স কাজ শেষ গো টু গো টু তে পেজ সিলেকশন হয়ে গেছে কত নম্বর পেজে যাব 2 নম্বর আমরা আছি কিন্তু 8 নম্বর পেজে ভালো করে দেখুন এখানে কার্সর দিলে বোঝা যাবে ঠিক আছে দেখেন গো টু তো ক্লিক দিলাম এখন দেখেন অলরেডি আমরা 2 নম্বর পেজে চলে গেছি এই যে পেজ 2 2 হবে ওকে এখন দেখেন আমরা এখানে এই কার্সরটা এ করব কার্সরটা আমরা কি করব কার্সরটা আমরা ক্লিক করে চেপে ধরে রাখব যে মাউসই লেপ করুন দেখেন 2 নম্বর পেজ ঠিক আছে এটা বুঝতে পারলাম আমরা চাইলে এভাবে কোয়াজ দিয়ে দেখতে পারি যে 2 নম্বর পেজ ওকে আশা করি বুঝতে পারছেন এখন দেখেন হাউ টু সেটিং পেজ লেআউট স্ক্রিন পেজ লেআউট পেজের দুইটা অবস্থা একটা আছে প্রিন্ট লেআউট একটা আছে পেজ লেআউট একটা আছে প্রিন্ট লেআউট একটা আছে পেজ লেআউট দুইটা স্ক্রিন ওকে তা দুইটা স্ক্রিন আমরা একটু দেখি কি করে করতে হবে হাউ টু সেটিং পেজ লেআউট স্ক্রিন ক্লিক অন ভিউ ভিউতে ক্লিক করলাম দেন দেখেন এখানে যে ভিউতে ক্লিক করতে সে প্রিন্ট লেআউট স্ক্রিন হয়ে গেছে এই স্ক্রিনটার নাম প্রিন্ট লেআউট স্ক্রিন ওকে আশা করি বুঝতে পারছেন এখন আমরা যদি ফুল স্ক্রিন করি পরের টপে যাচ্ছে হাউ টু ওয়ান অফ রুলার ফুল স্ক্রিন এখানে পরের টপে যাচ্ছে হাউ টু সেটিং ফুল স্ক্রিন ক্লিক করলে স্ক্রিনটা পুরো ফুল হয়ে যাবে বুঝতে পারছেন এরপরে যদি আমরা এসকেপ চাপি তাহলে ফুল স্ক্রিন থেকে বেরিয়ে যাবো ক্লোজ করলে ফুল স্ক্রিন থেকে বেরিয়ে যাবো এখন একটা করলে হবে আমি এসকেপ চাপছি আমরা ক্লোজ করলে একই অবস্থায় ফিরে আসবো ওকে একটু জুমটা কমে আনি 75 দিয়ে দিন এখন দেখেন হাউ টু ওয়ান অফ রুলার এই যে ভিউতে ক্লিক করলাম এই যে রুলারটা রুলার বারটা ওয়ান আছে এখন এখানে আপনি অফ করে দিতে পারবে যে অনেক সময় এরকম থাকবে অফ থাকবে আপনারা ওয়ান করে নেবেন অনেকে আবার কি ক্লিক করতে করতে সবকিছু ক্লিক করে ফেলে গ্রেডিয়েন্ট আনি গ্রেডিয়েন্ট আনলি এরকম আর পরে আর চেঞ্জ করতে পারবে হায় রে আল্লাহ কি আসলো লিখলে তো সাদা লিখা সাদা পেজে লিখা আসবে এগুলো কি আসতে আসে বলতে পার তো আসলে নিজে নিজে করছি কিন্তু নিজের ভুলটাও অনেক সময় আমরা বলতে পারি না সেক্ষেত্রে গ্রেডিয়েন্টটা উঠাই দেবো নেভিগেশন দিলে আবার এখানে একটা উইন্ডো চলে আসবে এরকম মনে রাখবো কোনটা কি কাজ সব করে নেবো নিজেরা নিজেরা এরপর হচ্ছে হাউ টু কন্ট্রোল জুম একটু আগে জুমটা দেখাচ্ছি তারপরে দেখেন এই যে জুম কিন্তু এখানে 100 দিলে 100 হবে ওকে দিতে হবে হাফ মেরে গেল জুম যদি 200 দিই তাহলে 200 হবে এই যে এখন দেখেন 200 এর উপরে কিন্তু জুম এখানে না তিনটা অপশন আছে এখন যদি 500 দিতে চান তাহলে কি করব 150 যদি দিতে চান আপনি বলতে পারেন যে স্যার এখান থেকে দিতে পারেন এখান থেকে এখান থেকে দেওয়া যাবে এই যে দেওয়া যাবে কিন্তু এটা ওটা বন্ধ করে দিতে তাহলে যাওয়া যাবে কিন্তু এখান থেকে 10 করে বাড়বে আমি যদি 500 জন দিতে চাই তাহলে এখানে লিখে দিতে হবে অথবা 120 দিতে চাই এখানে কি করতে হবে এই যে ফুটকে মুছে 500 জুম বাস লিখা দেখেন কত বড় বড় হয়ে গেছে ওকে আশা করি বুঝতে পারছেন এখন আমরা 100% জুম করে দিলাম বাস পরবর্তী টপিকে চলে যাই হাউ টু সেটিং হেডার এন্ড ফুটার হেড হেডারটা আছে হেড থেকে আর ফুটারটা আছে ফুট থেকে অর্থাৎ হেড বলতে কি মাথা না মাথা মানে কি আমাদের শরীরের উপরের অংশ তো হেড বলতে যেহেতু মাথা আর ফুট বলতে যেহেতু পায়ের পাতা তাহলে উপরে এবং নিচের অংশ ওকে হেড মানে মাথা ফুট মানে পায়ের পাতা তাহলে মাথা এই অর্থাৎ পেজের এই মাথা বোঝাচ্ছে উপরের অংশ দেখেন আমরা ওই কাজটা করব সেটা হচ্ছে বলছে ক্লিক অন ইনসার্ট আমরা ইনসার্ট এখন যাব না এই কাজটা এখানে মাউস এই মাউসের এই যে কার্সরটা এখানে পেজের উপরের দিকে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করতে হবে এইভাবে দেখেন হেডার চলে আসছে এই দেখুন সঙ্গে সঙ্গে ফুটারটা কিন্তু চলে আসছে এই যে দেখেন হেডার কখন ব্যবহার করা হয় টাইটেল লেখার জন্য ব্যবহার করা হয় কোনো পেজ নাম্বার টিটিসি হেডার ব্যবহার করতে হয় ওকে আর ফুটার কি ফুটার বিদ্রষ্টব্য অ্যাড্রেস তারপরে কি মোবাইল নাম্বার ইটিসি বিভিন্ন কাজে আমরা হেডারগুলো ব্যবহার করতে হয় হেডারটা ক্লোজ করে দিলাম এটা একটা টেকনিক শিখালাম তো ম্যানুয়ালি বা আসলে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ইনসার্ট থেকে আনবে ইনসার্ট ক্লিক দেন ইনসার্ট থেকে হিডার ফুটার এখানে কোথাও আছে দেখে নেন আপনারা এই যে হিডার হিডার নিলে ফুটার চলে আসবে আপনি চাইলে কাজ করতে পারবেন না চাইলে দরকার নেই হিডারের এখানে আবার বিভিন্ন স্টাইল আছে এই যে এখান থেকে আবার নিয়ে রিমুভ করে দিতে পারবেন এডিট করতে পারবেন অনেক স্টাইল আছে আপনারা নিয়ে দেখবেন আমাদের শিটের কিন্তু হিডার ব্যবহৃত হয়েছে আপনারা ব্যবহার করে দেখবেন এখান থেকে অনেক প্রকার হিডার আছে আপনারা দিয়ে নেবেন একটা একটা দিয়ে নেবেন আমি একটা দেখুন একটা দেখাচ্ছি আমি কোনটা দেখাবো আমি এটা দেখাই এই যে এটা নিচ্ছি
এখান থেকে টাইটেল লিখতে পারেন, এটা না লাগলে এদের ক্লিয়ার করে দিলেন। তা আপনি যদি মনে করেন যে না আমি রিমুভ এডার করবো, এখান থেকে আপনি রিমুভ এডারে চলে যাবেন। এখান থেকে রিমুভ এডারে যাওয়া যাবে না, আপনি এখান থেকে ইনসার্টে যেতে হবে, এখান থেকে ইনসার্টে যাওয়ার পর এখান থেকে রিমুভ এডার হয়ে গেছে, চলে গেছে। ওকে এখানে ক্লিক করে দাও, এটা চলে যাবে। বলুন ভাইয়া, ধরেন আমার বলা যাবে না, নোট করে নিতে হবে, ক্লাস শেষ পর্যায়ে 5 মিনিট সময় দেওয়া হবে। ক্লাসের ভিতরে কথা বললে সাউন্ড হবে, সেটা যারা ভিডিওটা দেখবে বিরাট অনুবাদ করবে। তারপর বলুন আপনি কি বলতে চাচ্ছেন। মানে ধরেন আমার 3 পেজের একটা ডকুমেন্ট, হ্যাঁ, এখন ধরেন আমি হেডার একবার দিলাম, ওই হেডার তো সবখানে সেম থাকবে, আমি যদি দুইখানে দুই রকম হেডার দিতে পারি সেটা সম্ভব কিনা, দুই পেজে দুই রকম, 3 পেজে 3 রকম হেডার দিতে পারবো কিনা, হেডার কোটা সেটা বলতে পারবো না। তবে এক পেজে হেডার ব্যবহার করতে পারবো, অন্য পেজে না লিখলে হেডার ব্যবহার হবে না, কোনো সমস্যা নেই। কিন্তু 3 পেজে 3 স্টাইল হেডার ব্যবহার করা যাবে কিনা সেটা করে দেখতে হবে, বুঝতে পারছেন? তবে আপনি চাইলে এক পেজে হেডার দিলেন টাইটেল প্রথম পেজে, অন্য অন্য পেজে দিবেন না, সমস্যা নেই, না লিখলে হেডার হবে না। কারণ এখানে যদি আপনি হেডার দিয়ে লেখেন তাহলে হেডারটা থেকে যাবে, না লেখেন তাহলে হেডার থাকবে না। অর্থাৎ হেডার এখানে ব্যবহার করলেন, এখানে ব্যবহার করলেন না, নো প্রবলেম, কিছু লিখলেন না, এখানে ক্লিক দিলেন হেডার চলে গেল, কিন্তু এই হেডারে লেখাটা থেকে যাবে। ওকে, প্র্যাকটিস করে দেখেন, সব নিজে নিজে পারবেন। তারপরও বিভিন্ন স্টাইল, বিভিন্ন পেজে বিভিন্ন হেডার ব্যবহার করা যাবে, কিন্তু করে দেখতে হবে। আমার জানা তো হেডার ব্যবহার করা যাবে, কোথাও পেজে যাবে, কোথাও যাবে, বিভিন্ন স্টাইল যাবে কিনা বিভিন্ন পেজে, এটা করে দেখতে হবে, যাও। ওকে, হাউ টু সি ডেট, হাউ টু সেট ডেট। তো আমরা সাধারণত ডেট এন্ড টাইম পেজের উপরে লিখে থাকি, নিচে লিখে থাকি, এগুলো কেমন কি জন্য ব্যবহৃত করতে, এগুলো হচ্ছে আমরা জয়েন করতে পারবেন আজকে, একটু ভুলে গেছি। এখন দেখেন আমরা এখানে কি করব, হিডার নিব, হিডার নিয়ে আমরা এখানে ডেট এন্ড টাইম লিখবো। তো ডেট এন্ড টাইম দিতে হলে আমরা কি করব, হাউ টু, এর আগে তো কিছু অপশন থেকে গেছে, একটু বলেন না, হাউ টু সেটিং পেজ নাম্বার, পেজ নাম্বারটাকে দিয়ে নিই, পেজ নাম্বারটা কোথায় আছে, এই যে ক্লিক অন ইনসার্ট, ইনসার্ট ক্লিক দেন, এখানে পেজ নাম্বার আছে, দেখেন আপনি এখানে এই পেজ নাম্বার, এই যে পেজ নাম্বার আমরা এখানে দিলাম, এই যে টপ পেজ অথবা বটম পেজ, বটম বলতে পেজের নিচে নাম্বার শো করবে, সাধারণত সরকারি এবং বেসরকারি বিভিন্ন অফিসে পেজ নাম্বার শো করে। ওকে, আমাদের পেজ নাম্বার বিষয়ে সুন্দর একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে, দেখে নেবেন বিভিন্ন পেজে কিভাবে নাম্বার দিব, কিভাবে কাজ করবো। ওকে, তো এই যে পেজ নাম্বার দিলাম টপ, তাহলে ওকে হলো, যদি বটম তাহলে ওপরে, পেজ নাম্বার মার্জিনের পাশে, মার্জিনের পাশে দিতে পারবো, বিভিন্ন স্টাইলে আমরা দিতে পারবো। এখান থেকে পেজ নাম্বার দিলাম, পেজ নাম্বার দিলে আমরা কি করব, টপ পেজ, টপ পেজ থেকে এখানে টপ পেজে, টপ পেজ নাম্বার চলে আসে, এই নাম্বারটা আমরা ট্যাব দিয়ে মাঝামাঝি নিয়ে যেতে পারবো, ডাইন কর্নারে নিয়ে যেতে পারবো, ঠিক আছে, বিভিন্ন ভাবে, হ্যাঁ, বিভিন্ন স্টাইলে আমরা পেজ নাম্বারটা ব্যবহার করতে পারবো। কন্ট্রোল প্লাস জেড দিলে এখানে আসবে, এই যে পেজ নাম্বারটা ব্যাক স্পেস দিয়ে মুছে ফেলেছিলাম, এখান থেকে আবার যে পেজ নাম্বারটা আমরা আনতে পারবো, হ্যাঁ, এখান থেকে যাওয়ার পরে এখানে পেজ নাম্বারে বিভিন্ন স্টাইল আছে, আপনারা নিয়ে নিয়ে দেখবেন, আমাদের শিটে কিন্তু একটা পেজ নাম্বার স্টাইল ব্যবহৃত হয়েছে, আপনারা নিয়ে নিয়ে দেখবেন, এই যে একটা স্টাইল আছে এখানে, আপনার সামনে সব শো করবে, শো করলে আপনি নিয়ে নেবেন এখান থেকে, এই যে আমরা এই স্টাইলটা ব্যবহার করছি, চলে আসছে, এই যে এটাকে মুখ চিহ্ন দিয়ে ধরে, এই মুখ চিহ্ন দিয়ে ধরে বিভিন্ন কর্নার নিয়ে যেতে পারবেন, বুঝলেন, এই যে এরকম চিহ্ন আসতে পারে, স্টার চিহ্ন, এটাকে মুখ চিহ্ন বলে, কর্নার ব্যবহার করতে, ভাই এটা কোথেকে আনছেন আবার একটু দেখান তো, কোথেকে আনছেন, আবার কন্ট্রোল প্লাস জেড দিয়ে দিলাম, প্লাস এটাকে রিমুভই করে দিলাম, হ্যাঁ রিমুভ, হ্যাঁ তো ঘোরানোর পরে আপনি এইটা ব্যবহার করছেন, আমরা এখান থেকে আমাদের পেজ নাম্বার এখানে দেখবেন আছে, কিন্তু আপনাদের সামনে চলে আসবে, চলে আসছে, যে নিচের দিকে আছে, উপরের দিকে একটা আছে এখানে, কোথায় দেখে নেবেন আপনারা, ওই যে এখানে আছে, বুঝতে পারছেন, এখান থেকে নিয়ে নেবেন, ওরা চলো, ওরা মানে ইয়ে এর কারণে শো করতে লেট করতেছে, হ্যাঁ, এই যে এটা নিতে পারবেন, এটা নিলে নিচে শো করবে, আর
নিচে দিকে চলে গেছে, এখানে আছে, বুঝতে পারছেন? আছে, নিয়ে নিবেন, আর না পারলে আমি আবার দেখাই দেবো। ওকে, এরপর আমরা চলে যাই। তারপরে আমি বটমে যদি পেজ নাম্বার দিতে চাই সেটা দিতে পারবো, সব কারেন্ট পেজ দিতে পারবো, সবকিছু এখান থেকে করে নেবেন। কারেন্ট পেজে কিন্তু একটু কাজ আছে, আপনারা প্র্যাকটিস করবেন। এরপর এই পেজ সম্পর্কে ব্যাপক ভিডিও দেওয়া আছে চ্যানেলে, পেজ সেটা বলে দেখবেন, অ্যাম্বুলেন্সের উপরে লেখা আছে, পেজ সেটা দেখে নেবেন, না পারলে আমি আবার দেখাই দেবো। ওকে, ফোন করছেন নাকি বলুন। ফরহাদ সাহেবকে আসলে রিমুভ করা আমার ভুল হয়েছে, আমি মনে করছি অন্য কোনো স্টুডেন্ট জয়েন করছে। আন্তরিক ভাবে দুঃখিত, আসলে এটা আমার অজান্তে ভুল হয়ে গেল। হাউ টু সেট ডেট, ক্লিক অন ইনসার্ট, ক্লিক অন। ওকে, সেটা তো দেখলাম, এখন দেখবো আমরা ডেট। পেজ নাম্বার দিলাম, এটা ফুটার দেখলাম, এবং ডেট, ডেটটা হচ্ছে ক্লিক অন ইনসার্ট, দেন ক্লিক অন, এখানে কোথায় দেখেন ডেট আছে, এই যে ডেট অ্যান্ড টাইম। ওকে, এখান থেকে আমরা কোন ডেটটা দেবো, যেমন আজকে হচ্ছে 7/6, মানে কি আজকে 6/7/7। ওকে, সেই সময়টা আমরা যদি বলি যে না তারিখও শো করবে, টাইমও শো করবে, এখন রাত 10:14 তাহলে এই যে এইভাবে শো করবে, মানে যেটা ইচ্ছা আপনি দিবেন। কোথায় দিবেন, এই কার্সর যেখানে না এখানে চলবে, এখানে আপনি যদি বলেন না আমি এখানে দিব তাহলে ওখানে দিতে পারবেন, কার্সরটা ওখানে রাখতে হবে। আবার যদি বলেন না নিচে, তাহলে কার্সরটা নিচে রাখতে হবে, ফুটারে দিবেন এই যে, বুঝতে পারছেন তো? এখানে আপনি যদি বলেন এখানে এটা পিছিয়ে নিব, আপনার এটা এই যে ট্যাপ দিয়ে পিছিয়ে যাবে। আবার যদি বলবেন না ব্যাক স্পেস মুছে ফেলবেন, তাহলে মুছে ফেলবেন, এই যে মুছে গেছে। আপনি যদি বলেন না ভাই আমি এটা, কারণ ডেট অ্যান্ড টাইম অনেক সময় নিচে হতে পারে, তাহলে নিচে দেবো, নিচে দিলে ক্লিক দেবেন, ক্লিক দিয়ে যে নিচে দিলেন, অন্য একটা স্টাইল দিলেন, চলে আসছে নিচে। এই ডেট অ্যান্ড টাইম কি জন্য ব্যবহৃত হয়, বিভিন্ন আদালতে, সুপ্রিম কোর্ট, অন্যান্য জায়গায় ডকুমেন্টটা শো করে যে কই তারিখে এই ডকুমেন্টটা প্রিন্ট হয়েছে। ওকে, তারপরে চলে যায় হাউ টু ইনসার্ট স্যাম্বল। স্যাম্বল বলতে প্রতীক, প্রতীক কিভাবে ব্যবহৃত করতে হয়, যেমন এখানে ডেট অ্যান্ড টাইম আছে, তাই না? এর আগে আমরা একটা প্রতীক দেবো এখানে অথবা উপরে, ঠিক আছে? যেমন এরকম এখানে একটা প্রতীক দিতে হলে ক্লিক অন কি ইনসার্ট, ইনসার্টে ক্লিক করা আছে, দেন স্যাম্বল, স্যাম্বল থেকে এখান থেকে আমরা ডেট অ্যান্ড টাইমের একটা ইয়ে নেব, কি নেব, ডেট অ্যান্ড টাইমের একটা স্যাম্বল আছে, এই যে ক্লিক, এখান থেকে দেখেন আপনারা নর্মাল আছে তো এখানে থাকবে আর কি, ডেট অ্যান্ড টাইম এখানে থাকার কথা। এখানে অনেক কিছু তো খুঁজ দেওয়া আর কি, বিভিন্ন সময় সেটিং পরিবর্তন হয়ে যাচ্ছে, এখানে ধরে এখানে পাচ্ছেন, এই যে অ্যাড ডেট আছে, এসব আছে, এখান থেকে আপনারা কি ওয়ান ডব্লিউ দিয়ে কি জানি ওয়ান আছে, ওটার ভিতরে আছে মেবি, ডব্লিউ দি উইন্ডিং, উইন্ডিং মানে নাকি উইন্ডিং আছে বা উইন্ডিং কি, উইন্ডিং ওয়ান অথবা উইন্ডিং টু অথবা উইন্ডিং, উইন্ডিং দিলাম, উইন্ডিং এর ভিতরে যেখানে আছে ঘড়ি চিহ্ন, যে ঘড়ি চিহ্ন রিটার্ন টাইম, ঘড়ি চিহ্ন দিলে প্রতীক শো করবে, অথবা যদি মোবাইল নাম্বার লেখেন তাহলে এই যে টেলিফোন চিহ্ন দিতে হবে, যদি বইয়ের কিছু লেখেন তাহলে বইয়ের চিহ্ন দিতে হবে। আমি এখান থেকে এই যে ঘড়ি, ঘড়ির চিহ্ন পাচ্ছি, ঘড়ি চিহ্ন দিতে পারবো, অথবা অন্য কোনো ঘড়ি যদি এখানে পাই তাহলে আমি এখান থেকে, এখানে অনেক আছে শুধু উইন্ডিং, উইন্ডিং এর মতো আদার আদার আছে, আপনারা দিয়ে দিয়ে দেখবেন। হ্যাঁ, তো আমি এখানে মনে করেন ঘড়ির চিহ্নটা দেখবো, যেহেতু এখানে সময়টা উল্লেখ করে, সময়টা ঘড়ি প্রকাশ করে, বুঝছেন? একটা লঘু বা যেমন গ্রামীণ ফোন কি, আমরা নাম দেখে কি লঘুটা দেখে বলে দিতে পারেন এটা গ্রামীণ ফোন, ওরকম ইনসার্ট ক্লিক করুন, এখানে দেখেন চলে আসে, দেখছেন? আমরা যদি কি করি এখানে এই ফোন চিহ্নটা নিয়ে আসি, ফোন চিহ্নটা চলে আসবে, এই ফোন চিহ্ন এই যে, আমরা কি করবো এখানে এই, এখন আমরা একটা ফোন নাম্বার লিখবো, ফোন নাম্বার লিখবো 01913456899, ওকে, বুঝতে পারছেন? তাহলে কিন্তু এখানে এই টেলিফোনটা প্রকাশ করতে দেয়, এখানে একটা নাম্বার আছে টেলিফোন আর মোবাইল নাম্বার। এরপর দেখেন হাউ টু ইনসার্ট স্যাম্পল, সেটা করলাম। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে হাউ টু কি, হাউ টু ইনসার্ট পিকচার, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। পিকচারটা কোথায় আছে পিকচারটা আমরা দেখবো। এখন দেখেন এই যে লিখছিলাম এটাকে কন্ট্রোল প্লাস দিয়ে দিলাম, সিলেকশন করলাম, মুছে ফেললাম। ওকে, এখন কি করবো আমরা, ইনসার্ট পিকচার আনবো, ক্লিক অন ইনসার্ট। এই পিকচারে কিন্তু ব্যাপক কাজ, আপনারা নিজেরা করে করে দেখবেন, তারপর আমি দেখাই দিচ্ছি। এই যে ইনসার্ট পিকচার, পিকচারে যে আমরা কি করবো, ক্লিক অন ক্লিপার, ক্লিপারে ক্লিক দিলাম, ক্লিপারে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের সামনে কি এরকম একটা উইন্ডো শো করছে। উইন্ডো শো করার পরে এখানে লিখবো আমি যেমন রেড রোজ, আর ই ডি রেড, আর ও এস রোজ, আর ও এস রোজ, রেড রোজ,
মানে কি লাল গোলাপ, এন্টার সিলেকশন করলাম আমার সামনে সব লাল গোলাপ চলে আসবে, একটু অপেক্ষা করতে হবে, অথবা আপনি গোতে ক্লিক করতে পারবেন, ঠিক আছে, ক্লিক করে একটু ধৈর্য ধরতে হবে, এই যে ক্লিক, ফার্স্টে সময় নিচ্ছে, হয়তো নেট স্লোর কারণ হতে পারে কিন্তু সময় নিচ্ছে, যাই হোক এটা যদি না আসে তাহলে আপনি আসবে কনফার্ম আসবে রেড রোড, ওকে এখানে কি লিখবেন ম্যান, এম এন ম্যান, ম্যান লিখলে মানুষের ছবি আসবে, এন্টার চাপলাম, ঠিক আছে, যদি আপনি ওম্যান লেখেন, ম্যান লিখলে যে মানুষের ছবি চলে আসে, যদি ওম্যান লেখেন ডব্লিউ ওম্যান তাহলে এখানে নারীর ছবি চলে আসবে, মহিলা মানুষ, দেখছেন এই মহিলা মানুষটাকে আমরা নিলাম সাপোজ, দেখেন যে ক্লিক দিছি সে এই অপশনটা কিন্তু মেনু বারটা পরিবর্তন হয়ে গেছে, দেখেন একটা মানুষের ছবি দিয়ে এই মানুষটাকে আমি ধরে এখানে নিয়ে যাচ্ছি কিন্তু যাচ্ছে না, দেখেন খেয়াল করে এই যে ধরে নিয়ে যাবেও না, জীবনেও যাবে না, দেখছেন এখন এই মানুষটাকে আমি ছোট বড় করতে পারতেছি কিন্তু সরা ভরা করতে পারতেছি না, নিচের দিকে একটু আসলে এখানে যাচ্ছে না, উপর দিকে যাচ্ছে না, এখানে যাচ্ছে না, কোন রকম নিয়ে জানি যাচ্ছে না, দেখছেন এই মানুষটাকে আমি সরাবো, সরা তোরে কি করতে হবে পজিশনে ক্লিক দিতে হবে, ক্লিক দিয়ে এখানে যে কোনো একটা নিতে হবে, অথবা র্যাপ টেক্সে ক্লিক দিতে হবে, র্যাপটিতে স্কোয়ার নিতে পারবেন, যে কোনো একটা নিতে পারবেন, নিলে তখনও আপনার ইচ্ছা মতো সরবে, যেমন এটা নিলাম, এখন দেখুন ওখানে কানে ধরে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাচ্ছি, দেখছেন একটু আগে কিন্তু মেয়েটা যাচ্ছিল না, ভালো করে দেখেন এখন যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যাচ্ছে, মানে কানে ধরে ওকে আপনি ঘুরাতে পারবেন, ওকে এখন দেখেন মজার বিষয় এটা সাধারণত আমরা সিভিতে ব্যবহার করি, আমি চাচ্ছি এটা পুরাতন মানদাদার আগে নিয়ম, এই সিভিটা আমি এই পিকচারটা এরকম দেখতে চাচ্ছি না, অর্থাৎ এটা স্কোয়ার সিস্টেম, বুঝছেন পিকচারটাকে স্কোয়ার সিস্টেম প্রকাশ করতেছে, আমি এটাকে কি করতে চাচ্ছি, আমি একটু ডিজিটালাইজ করতে চাচ্ছি, কেমন আমি এই মুখটা দেবো, দেখুন মেয়েটা যাতে এভাবে প্রকাশ করে আমার সিভিতে, মানুষ যাতে বুঝতে পারে না এমনি কাজ জানে আমার ফেসবুক, ওনার মাথার ভিতর কাজ আছে, এখানে ক্লিক করবো এই স্টাইলটা দিতে পারবো, ওকে এখান থেকে আমরা এ করলো কি করতে পিক্সেল স্টাইল, বুঝতে পারছেন তো, সিভিতে আমরা ব্যবহার করবো, এখন মজার বিষয় দেখেন এখানে যে ক্লিক করতেছি এই অপশনটা চলে যাচ্ছে পুরোপুরি, এখানে ডাবল ক্লিক করলে আমার এই পিকচার স্টাইল চলে আসতেছে, এখন মজার বিষয় হচ্ছে এই ছবিটা নিয়ে আমি আরো অনেক কাজ করবো, আমি কন্ট্রোল চেপে ধরলাম এই ছবিটা আমি হাজার হাজার কপি করবো, দুই কপি, এই যে তিন কপি, চার কপি, এই যে পাঁচ কপি, গায়ে গায়ে লেগে গেছে, এটাকে একটু হালকা সরাই নেবো, ঠিক আছে, ব্যাস কন্ট্রোল প্লাস জেড, কন্ট্রোল প্লাস জেড, কন্ট্রোল প্লাস জেড, এটাকে এখানে রেখে দিলাম, একটু ফাঁকা, হালকা ফাঁকা, বেশি ফাঁকা, সবগুলো ধরো মিল থাকে, ওকে এখন দেখেন কন্ট্রোল জেবে ধরে আবার আরেক কপি করলাম, ব্যাস এখন আমি এই পাঁচটা তিনটা ছয়টা কপি, ছয়টা কপিকে কি করবো জয়েন করবো, এটা তো জয়েন করা আছে, এটার উপরে কন্ট্রোল চেপে দেবো বাম হাত দিয়ে কিবোর্ডে, এটা ক্লিক করবো দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা দেখেন জয়েন হয়ে গেছে, ওকে সিলেকশনে জয়েন মানে সিলেকশন, এটাকে আমি একবারে চেপে ধরে পাঁচটা একবারে নিয়ে আসবো, একটা একটা করে আনা আমার সময় নেই, দেখেন এখন আমি দশটাকে একবারে আনবো, দেখছেন এখন আমি একটু নিচে চলে যাবো, কন্ট্রোল চেপে ধরবো দশটাকে একসঙ্গে নিয়ে চলে আসবো, অনেক সুন্দর একটা জিনিস ছিল সেটাকে আরো সৌন্দর্য করলাম, ওকে আরো সৌন্দর্য করলাম, এখন আমরা এটাকে কি করবো স্ক্রিনশট নিব, স্ক্রিনশট আমরা অনেকে নিতে জানি না, ফোনে খুব ভালো পারি, প্রত্যেকটা ছেলে মেয়ে ফোনে খুব ভালো স্ক্রিনশট নিতে পারি কিন্তু কম্পিউটার পারি না, জাস্ট আমরা এখানে যাব, আমরা স্ক্রিনশট কিন্তু এখান থেকে নিতে পারবো, এখান থেকে আমরা জাস্ট কি করব, এখান থেকে ইনসার্ট ক্লিক করব, ক্লিক করলে কিন্তু এই স্ক্রিনশট এখান থেকে স্ক্রিনশট নিতে পারবো, ঠিক আছে, কিন্তু এখান থেকে আগে নিয়ে দেখা দেখেন এখান থেকে নিতে গেলে এখন আমাদের এখান থেকে স্ক্রিনশট এই এই পেজটা নেওয়া যাবে না, অন্য পেজ নেওয়া যাবে, তো আমাদের এখান থেকে স্ক্রিনশট নিতে হলে কন্ট্রোল প্লাস এন দিতে হবে, একটা নতুন পেজ নিতে হবে, নেওয়ার পরে এখানে ইনসার্ট ক্লিক দেন স্ক্রিনশট দেন এখান থেকে আমরা স্ক্রিন ক্লিপিং বা অন্য কিছু ক্লিপিং, এই যে ক্লিপিং করলাম এখন দেখেন আমি স্ক্রিনশট নিতে পারবো, আমার মাউসের আঁকাটা দেখেন কেমন হয়ে গেছে, এখান থেকে ধরে এখান থেকে আমি স্ক্রিনে এতটুকু নিতে পারবো অথবা পুরো পেজও নিতে পারবো, এই যে স্ক্রিনশট হয়ে গেছে, দেখছেন আমার সামনে কিন্তু স্ক্রিনশট চলে আসছে, এটা যেটা ছিল ওটা নিচে আসে, দেখেন এই যে আরেকটা স্ক্রিনশট আমার সামনে কিন্তু চলে আসছে, আশা করি বুঝতে পারছেন, এখন আমি এটা ক্লোজ করে দিলাম, আমি এখান থেকে চাইলে কিন্তু সেভ করতে পারবো, এই যে ঠিক আছে, ওকে আমি এটা করবো না, এখন আমি এটাকে নিবই না, আমি কি করবো অন্য জায়গা থেকে স্ক্রিনশট নেবো, এখান থেকে ক্লিক করবো
অথবা এখানে ক্লিক করবো, জাস্ট স্নিপিং লিখবো, এস এন আই, এস লেখার সঙ্গে সঙ্গে চলে আসছে স্নিপিং টুলস, ক্লিক করলাম মাউসের লেফট বাটন। এখন দেখেন এখান থেকে নিউতে ক্লিক করবো, নিউতে ক্লিক করলে আমার সামনে এরকম একটা অপশন ওপেন হয়ে যাবে। তো আপনাদের সামনে অনেক সময় এরকম হতে পারে যে ফ্রি ফ্রপ সিনি এরকম হতে পারে, এই যে সিজার অর্থাৎ কেসি আসতে পারে। তোমার সাধারণত কেসি নিলে আঁকা বাঁকা হবে, তো আমি আঁকা বাঁকা নিবো না, আমি অ্যাকুরেট নিবো, এই যে রেক্টেঙ্গুলার সিনি। ওকে, এখন দেখেন এটা দিয়ে আমি পুরো পেজটাকে নিতে পারবো, আবার তাহলে আমি শুধু একটাকেও স্ক্রিনশট নিতে পারবো, একটা ছবিকেও। ঠিক আছে, আমি কি করতে পারবো দেখেন আপনাদের সামনে, আমি এটাকে ক্যান্সেল করে দিলাম, আমি এটাকে ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করে দিলাম কি নো। এখন দেখেন এটাকে আমি কি করবো, সিনি এস এন আর এস এন আর সিনি সিনিপিং টুল দিলাম, আমি জাস্ট এটাকে নিউ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কি করবো, এই মেয়েটা এখান থেকে নিবো ছবিগুলো, খালি মেয়েটাকে নিবো আর কোনো কিছু নেবো না, আমি চাইলে এ পর্যন্ত নিতে পারি কিন্তু আমি এতটুকু নিবো। ক্লিক এখান থেকে যে এখানে সেভ করে দিবো, এই যে সেভ অথবা সেভ অ্যাজ, এখান থেকে আমরা এটা পিকচারের ভিতরে রাখলাম বা আমরা এটা ডকুমেন্টে রাখলাম, কি নামে ক্যাপশন হবে, আচ্ছা ক্যাপশন আমি থাকুক পিএনজি ফরম্যাট। ওকে, সেভ ক্লিক করলাম, এখন আমরা এটা ক্লিক করে দিলাম, এটা আমরা মিনিমাইজ করে চালু করতে পারবো, ক্লোজ করে দিতে দিতে পারবো। ওকে, এখন আমরা এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেওয়ার পরে দেখেন এটা আমাদের কি হয়েছে, এটা আমাদের এই স্ক্রিনটা দেখেন এখন এরকম ডেস্কটপ। আমরা এখানে সেভ করব, কোথায় সেভ করবো, এটা এটা আমাদের মাই কম্পিউটার চলে যাব, রাইট বাটন ক্লিক, ক্লিক করার পরে ডকুমেন্টস, এরপর এখান থেকে দেখেন এই যে ইয়া, এখান থেকে আমি এটা সেভ দ্য ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এটা ডেস্কটপে সেভ করে দিলাম, বুঝতে পারছেন এই ছবিটাকে। দেখেন একটু আগে কি ডেস্কটপ এরকম ছিল, ছিল না কিন্তু, একটু আগে ডেস্কটপ ব্ল্যাঙ্ক ছিল, এখন এই মেয়েটা ছবি চলে আসলো, বুঝাতে পারছি কি? জি। ওকে, সুন্দর একটা সাধারণ ছবি থেকে আমি কত একটা সুন্দর ইমেজ তৈরি করলাম, দেখলেন তো। আপনি আবার এমন ইমেজ তৈরি করবেন অনেক পোলাপান বুঝতে পারবেন, বললেন এটা কি করে আসবে। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করে দিতে চাচ্ছি, আমাদের সময় শেষ, আমি একটু ক্লান্ত, তো ভালো থাকবেন, আর কোনো কোশ্চেন আছে কিনা আজকের ক্লাস বিষয়ে একটু বলবেন। একটা কোশ্চেন হচ্ছে কি, যে গতদিনের ভিডিও তো দেননি? জি, ভিডিওটা একটু করে আপডেট দেখাইছে, তারপর আমি চেষ্টা করতেছি, একবার চেষ্টা করছি যে অন্য ভাবে ডাউনলোড করা যায় কিনা। আজকের ভিডিওটা কি দিবেন, আজকের ভিডিও? আজকের ভিডিওটা তো কালকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আর টাইপিং মাস্টারটা তো দিলেন না? টাইপিং মাস্টারটা ওনার কাছে আমি আজকে চাইছিলাম, কিন্তু উনি আমাদেরকে সঠিক লিংকটা দিতে পারে না, আমি সময় বার খুঁজতে পারি না, উনি বলছি ফেসবুকে দিয়ে দেবেন, দিলে আপনাদেরকে দিয়ে দেবো, আমি পাইলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আচ্ছা, আর ভিডিও লিংক গুলো আমি কই পাবো, কোথায় গেলে পাবো আপনার ভিডিও লিংক গুলো? ওই যে আমাদের ইউটিউব চ্যানেলে সাকসেস ইনস্টিটিউট বিডি, সাকসেস ইনস্টিটিউট বিডি একসাথে লিখবেন, কেমন করে লিখবেন আমি দেখাই দিই, এই যে খান আইটি, এই যে খান আইটি একসঙ্গে লিখবেন, মানে এখানে ক্লিক দিলে আপনারা তো এই পেজে লিংক, এই পেজে জয়েন্ট আছেন, আছেন না মাইক্রোসফট অফিস, এখানে তো ক্লিক দিলে আপনারা ঢুকে যাচ্ছেন এইভাবে, এই যে খান আইটি একাত্তর লিখা হবে, তারপরে একটা স্পেস হবে, তারপরে বাংলাদেশ, তারপরে লিমিটেড, হ্যাঁ ইউটিউবে যে এভাবে লিখলো চলে আসবে। ওকে, খান আইটি বাংলাদেশ না? হ্যাঁ, খান আইটি বাংলাদেশ লিমিটেড, কিন্তু লিমিটেড এর ভিতরে একটা ভাগ পাবে, এই যে এই যে বাংলাদেশের ভিতরে, ওকে স্পেস, হ্যাঁ খান আইটি আবার কিন্তু একসঙ্গে, তারপরে কি আপনি এই যে এখানে সাকসেস ফাঁকা ইনস্টিটিউট বিডি কিন্তু আবার একসঙ্গে, এভাবে ইউটিউবে লিখলে আমাদের চ্যানেল পেয়ে যাবে। তারপর যদি না পান আপনি এভাবে এখানে ক্লিক দেন, যে ক্লিক দিলে তো চলে যাচ্ছেন, এখানে ক্লিক দিলে তো আমাদের চ্যানেলে ঢুকে যাচ্ছেন, ঢুকে গেলে তো আপনি ভিডিও পেয়ে যাচ্ছেন। ওই সাকসেস ইনস্টিটিউট ঢুকলে সার্চ দিলেই, হ্যাঁ খান আইটি, খান আইটি আপনি এখানে লিখলে পেয়ে যাবেন, এই খান আইটি বাংলাদেশ লিমিটেড, খান আইটি একসঙ্গে, তারপর ফাঁকা, তারপর বাংলাদেশ, তারপর স্পেস ফাঁকা, তারপর লিমিটেড। ওকে, লিমিটেড, ওকে ওকে। আমি যদি এখানে সাকসেস লেখেন তাও কিন্তু পেয়ে যাবেন, এখানে এস সরি এস ইউ, আর চ্যানেল সাবস্ক্রিপশন করবেন, সাবস্ক্রিপশন করলে এখানে ডাইরেক্ট পেয়ে যাবেন আপনি, এই যে সাকসেস চলে আসে, এখানে যাওয়ার পর আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখান থেকে যে সাবস্ক্রিপশন ক্লিক করুন। ওকে, এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এখানে সাবস্ক্রিপশন অপশন আপনার চলে আসবে, বুঝতে পারছেন, তাহলে সব ভিডিও গুলো দেখে নেবেন, আর আপনি তো জয়েন আছেন গ্রুপে, গ্রুপ থেকে ক্লিক দিবেন। ওকে, ধন্যবাদ আপনাকে, ভালো, হ্যাঁ বলেন। আচ্ছা, একটা লাস্ট কথা ছিল যে ধরুন আমি একটা ডকুমেন্ট প্রিন্ট নিলাম, হ্যাঁ আপনি যে বলে ডেটটা বসাতে বলেন, যে ডেটটা বসালেন না, আজকে শিখালেন না, এখন এই ডেটটা কি মানে অটো আসবে কিনা, ধর আমি পিন নিলে অটো যেন আসে, এটা কোনো ব্যবস্থা করা যায়? আমি দিব না, অটো আসবে, ডকুমেন্ট লিখলেন, লিখার পরে কি করবেন, প্রিন্ট দিলে যেন অটো ডেটটা আসে, হ্যাঁ ডেট তো চলে আসবে, যে ডেট সে অটো সেটআপ আছে তো, আর কি না, এটা তো আপনি আপনি এখন ওই যে ইয়া করে আনছেন,
ওই যে ওখানে গিয়ে টাইম এন্ড ডেটে গিয়ে আনছেন, কিন্তু আমি যদি অটো সব সময় আসতে আসতে বলি এটা কি সম্ভব? টাইম এন্ড ডেট না, অটো কি করে আসবে? অটো যদি আপনি সেটআপ না করে রাখেন তার কাজ হবে না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, সেটআপ করে রাখতাম। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা দিয়ে দিন আমাদেরকে। আল্লাহ হাফেজ।